হ্যালো ড্রেসিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ড্রেসি বং তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আর ধন্যবাদ আমার আগের ভিডিওগুলোতে এত ভালোবাসা দেওয়ার জন্য আমি আবার একটা ছোট্ট স্কিন কেয়ার ভিডিও নিয়ে এসেছি এবং এটাও নাইট টাইম স্কিন কেয়ার আমার লেটেস্ট বেসিক নাইট টাইম স্কিন কেয়ারের ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হয়েছিল তাই আরও একবার নাইট টাইমে আমি যে অ্যান্টি এজিং সেরাম ইউজ করি সেগুলো তোমাদের সাথে আজ শেয়ার করবো আগের ভিডিওটা যেটা বেসিক নাইট কেয়ারের ওপরে ছিল সেটা দেখতে গেলে তোমরা এই আই বাটনে ক্লিক করে সেখানে চলে যেতে পারবে ফার্স্ট স্টেপ তোমাদের সবাই জানা স্কিনটা খুব সুন্দর করে ক্লিন করতে হবে ফেস ওয়াশটা খুব সুন্দর করে একটু টাইম নিয়ে করবে ব্লাড সার্কুলেশন এতে বাড়ে আমি আগের ভিডিওতেও বলেছি আগের ভিডিওতে আমি হ্যালোরনিক অ্যাসিড সেরাম ইউজ করেছিলাম তো আমি তাই জন্য ফেসটা একটু হালকা ড্রাই করেছিলাম কিন্তু এখানে যেহেতু আমি একটা পোটেন্ট সেরাম ইউজ করব তাই স্কিনটা ভালো করে ড্রাই করে নেব এবং নেক্সট স্টেপে যাব এই স্টেপে আমি একটা রেটিনল সেরাম ইউজ করবো ডিকনস্ট্রাক্ট রেটিনল অ্যান্ড পেপটাইট সেরাম এতে জিরো পয়েন্ট টু পার্সেন্ট রেটিনল অ্যান্ড ওয়ান পার্সেন্ট আছে এটা আমি দু থেকে তিন ড্রপ মুখে এবং ওয়ান ড্রপ নেকলাইনে ইউজ করে হালকা হাতে স্প্রেড করে দেবো মনে রাখবে এই সেরামটা কিন্তু মাসাজ করার জন্য না রেটিনল সেরাম স্কিনে সেল প্রোডাকশন ইনক্রিজ করে যেটাকে প্রলিফেরেশন বলে এটা পোর্টসটাকে ক্লিন করে এক্সফোলিয়েট করে এবং ওলাজেন প্রোডাকশন ইনক্রিজ করে তুমি ধীরে ধীরে দেখতে পাবে যে তোমার স্কিনে যে ফাইন লাইনস বা রিঙ্কলগুলো ছিল সেগুলো আস্তে আস্তে রিডিউস হয়েছে এবং স্মুথ হয়েছে এরপর আমি মিনিমালিস্টেড টেন পারসেন্ট মাল্টিপেপটাইট ইউজ করছি আগের সেরামটা খুব ভালোভাবে অ্যাবসারভ করে গেছে এটা দেখে নিয়েই দু তিন সেকেন্ড পরে আমি এই সেরামটা ইউজ করছি দু থেকে তিন ড্রপই ইউজ করব এবং নেক লাইনেও ওয়ান ড্রপ ইউজ করব। আর খুব ভালো করে হালকা হাতে স্প্রেড করে নেবো মাল্টিপেপটাইড একটা এফেক্টিভ এজিং ট্রিটমেন্ট এটা আমাদের ওভারঅল স্কিন হেলথকে ইম্প্রুভ করে এছাড়া ফাইন লাইনস এবং রিঙ্কলসকে স্মুদন করে হাইড্রেশন বুস্ট করে পিগমেন্টেশন যদি থাকে সেগুলোকে ফেড করে আমি দেখেছি স্কিনটা অনেক বেশি ফার্ম অ্যান্ড স্মুথ হয় এরপর আমি আবারও দু থেকে তিন সেকেন্ড অপেক্ষা করে নেক্সট স্টেপে যাবো নেক্সট স্টেপ তোমাদের সবাই জানা ময়েশ্চারাইজার ইউজ করা আমার সবথেকে প্রিয় ময়েশ্চারাইজারটা আমি ইউজ করবো এক্সের আমার এই ময়শ্চারাইজারটা নিয়ে তোমাদের অনেকের কোয়ারি ছিল এটার লিঙ্কও চেয়েছিলে এই ময়শ্চারাইজারটা হলো দি এক্স বেরিয়ার রিলিফ লাইট ওয়েট ময়েশ্চারাইজার লিঙ্ক তোমরা আমার কমিউনিটি পোস্টে পেয়ে যাবে এই প্রোডাক্টগুলোর সম্বন্ধে ডিটেলসে জানতে বা কোথা থেকে কিনতে হবে জানলে আমাকে কমেন্ট করো আমি বলে দেব এখানে তোমাদেরকে বলে রাখি আমি যেহেতু ব্র্যান্ড নেম মেনশন করছি তার মানে এই ভিডিওটা মোটেও স্পন্সার্ড না এটা আনস্পন্সার্ড একটা ভিডিও আমি নিজের টাকাতে এই প্রোডাক্টগুলো কিনেছি এবং অনেক দিন ইউজ করে আমি রেজাল্ট পেয়েছি এখানে আরও একটা জিনিস বলে রাখি যে সবাই স্কিন ডিফারেন্ট হয় একই রকম হয় না তো কিছু প্রোডাক্ট বিশেষ করে এই পোটেন্ট সেরামগুলো ইউজ করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নেবে এটা একেবারেই আমার নিজস্ব স্কিন কেয়ার যেটা আমি আমাদের সাথে শেয়ার করছি প্যাচ টেস্টের সাথে সাথে এই সেরামগুলো কোনোভাবেই রেগুলার ইউজ করা উচিত নয় আমি এখন উইকলি তিনবার ইউজ করি বিকজ এটা আমার স্যুট করে গেছে অনেকেরাই রেটিনল ইউজ করে দেখেছে যে তাদের স্কিন ড্রাইনেসের একটা ইস্যু হয় সেটা আমার প্রথমে হয়েছিল এবং স্কিন পর্য করেছিল কিন্তু সেগুলো আস্তে আস্তে চলে গেছে তার মানে এটা আমি ধরে নিয়েছি যে এটা আমার স্কিনে স্যুট করেছে এবং এটা আমি তাই কন্টিনিউ করছি যদি কেউ প্রথমবার এই সেরামগুলো তাদের রুটিনে ইনক্লুড করতে চায় তাহলে সপ্তাহে একদিন করে শুরু করা উচিত বা পনেরো দিনে একদিন করে ইউজ করা উচিত রেটিনল বেশি করে লাগালে স্কিন একদম ইয়ং হয়ে যাবে বা স্কিনে একটাও রিঙ্কেল থাকবে না এটা একদম ভুল ধারণা রিঙ্কেলস রিডিউস হয় স্মুথ হয় কিন্তু রিমুভ হয় না সেক্ষেত্রে বোটক্স করা জরুরি আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে অনেক ইম্পর্টেন্ট কথা শেয়ার করলাম ভালো লাগলে এই ভিডিওটা কি করতে হবে জানো সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড লাইক ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও ভিডিওটা লাইক করে দিও দেখা হচ্ছে এরকমই একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে টাটা